নরনারায়ণ সেবা তো অনেক দেখেছে, কিন্তু মালদা শহরের সিম্প্যাথেটিক ক্লাবের এমন অভিনব মহা আয়োজনের নরনারায়ণ সেবা কি কখনো কোথাও দেখেছেন? না দেখে থাকলে অবশ্যই একবার চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে। মালদা শহরের দুর্গাবাড়ি মোড় এলাকার সিম্প্যাথেটিক ক্লাব বরাবরই বিভিন্ন ক্ষেত্রে নানান চমক দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার শ্রী শ্রী তারামায়ের বাৎসরিক পুজো উপলক্ষে আয়োজিত নরনারায়ণ সেবায় বিশেষ চমক দিলেন ক্লাব সদস্যরা। তবে নামেই নরনারায়ণ সেবা, এক নজরে দেখলে মনে হবে আপনি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের ছবি দেখছেন। কারণ বিয়েবাড়ির মতোই নরনারায়ণ সেবাই ছিল বিভিন্ন মুখরোচক খাদ্য খাবারের স্টল, ফুচকা, মোমো, জিলিপি, আইসক্রিম, কফি, পান, কত কিছুরই না স্টল। তার পাশাপাশি হাজার হাজার মানুষকে একই পঙ্ক্তিতে বসিয়ে ভোগ খাওয়ানোর বিশাল আয়োজন নজর কাড়ে। স্বভাবতই অভিনব ভাবনার মহা আয়োজনের এই নরনারায়ণ সেবায় রবিবার সন্ধ্যা থেকেই মালদা শহরের সিম্প্যাথেটিক ক্লাবে সাধারণ মানুষের ঢল নামে বিভিন্ন স্টল থেকে শুরু করে ভোগের পঙ্গুত্তিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভিড়ে সামিল প্রতিটি মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নরনারায়ণ সেবার মহা আনন্দ ও সেবা গ্রহণের অনুরোধ জানান সিম্প্যাথেটিক ক্লাবের সভাপতি তথা অভিনব নরনারায়ণ সেবা আয়োজনের মূল উদ্যোক্তা কাউন্সিলর অম্লান ভাদুরী। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ভোগ বিতরণ অনুষ্ঠান, আজকে সেই ভোগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তারা মায়ের পুজো সম্পন্ন করা, তার সঙ্গে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ দিনে ভোগ বিতরণ অনুষ্ঠান। আমাদের একদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন স্টল করা হয়েছে, আরেকদিকে ভোগের ব্যবস্থা করা হয়েছে। মালদার এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফার্স্ট এড ট্রেনিং অ্যান্ড এমার্জেন্সি কেয়ার হেলথ ক্যাম্প হয়ে গেল সোমবার। এদিন এই ক্যাম্প অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটের এক বেসরকারি ভবনে। উপস্থিত ছিলেন সংস্থার ট্রেনার গৌতম চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডি সরকার সহ অন্যান্যরা। এদিনের ক্যাম্পে মালদা শহরের বিভিন্ন অ্যাম্বুলেন্স চালকদের ফার্স্ট এইড ট্রেনিং অ্যান্ড এমার্জেন্সি কেয়ারের ব্যাপারে হাতে কলমে বেশ কিছু প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানা গেছে। ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে তাদের একটা ধারণা দেওয়া হলো, বিশেষ করে সিপিআর কীভাবে দেওয়া হয়, বা ধরুন কী করে স্ট্রোক হলে তার সিমটম কী হয়, সাপে কাটলে কীরকম হয়, ফ্র্যাকচার হলে কীভাবে তাদেরকে বাইন্ডিং করতে হবে, এবং সামান্য কিছু তাদেরকে ব্যান্ডেজ বাইন্ডিংও তাদেরকে দেখানো হলো। অর্গানাইজ করলাম যে মালদা টাউনের মধ্যে যে কোনো গাড়ির অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আমরা পাই, ওদের নিয়ে একটা ছোটো ট্রেনিংটা দিয়ে দেখি ওদের অ্যাকসেপ্টেবিলিটি গ্রহণ করার ক্ষমতা কতটুকু, ইন্টারেস্টেড কিনা। দেখা গেলো অনেকেই ইন্টারেস্টেড। আজকে আমাদের প্রায় 80-85 জন লোক ড্রাইভার আমাদের অ্যাটেন্ড করলো প্রোগ্রামটা শহরে, খুব ভালো লাগলো দেখে, এবং সবাই মন দিয়ে আমাদের প্রোগ্রামটা শুনলো। এটা নিয়ে পরে রিভিউ হবে, রিভিউ করে যদি মনে হয় যে এই প্রোগ্রামগুলো সব কাজে লাগছে, তাহলে কিন্তু এই ধরনের প্রোগ্রাম আমাদের আরও করবো।